সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এলবি টোয়েন্টি এর নতুন আয়োজন ল অ্যান্ড অ্যাকশন উৎসবী সাদে। আজকে আমরা চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে ইউকে ইমিগ্রেশন ল সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা করার জন্য। আমরা জানি যে যখন কোনো রাষ্ট্রে সরকার ব্যবস্থায় পরিবর্তন আসে কিংবা কোনো আঞ্চলিকতার পরিবর্তন আসে, যেমন ধরুন ইউকে ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসছে, পরবর্তীতে আবার ইউকেতে সাধারণ নির্বাচন হলো, এবং অন্যান্য সামাজিক অর্থনৈতিক কারণে ইউকে ইমিগ্রেশন রুলে ব্যাপক পরিবর্তন আসছে, আর সেই পরিবর্তনগুলোকে নিয়েই আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব ইউকে ইমিগ্রেশন লয়ের বিজিট ভিসা সংক্রান্ত এবং স্পাউস ভিসা সংক্রান্ত। সময়ে যদি সংকুলন হয় তাহলে আমরা অন্যান্য বিষয় নিয়েও আলোচনা করার চেষ্টা করব। আজকে আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি হিসেবে আসছেন। আমার ডান পাশে রয়েছেন জনাব হারুনুর রশিদ, উনি একজন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ, লিগ্যাল অ্যাডভাইজার। বাম পাশে আছেন কাজী আশিকুর রহমান, উনিও একজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ, লিগ্যাল অ্যাডভাইজার। আমরা চেষ্টা করব আজকের এই আমন্ত্রিত অতিথিদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে, বিশেষ করে ভিজিট সংক্রান্ত, ইউকেতে ভিজিট ভিসা সংক্রান্ত এবং স্পাউস ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য। আপনারা আমন্ত্রিত। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে পরামর্শ পেয়ে থাকবেন সেটা মূলত আপনাদের যে জানা বা এই বিষয়ে আপনাদের যে ধারণা, সেই ধারণাটাকে আমরা স্পষ্ট করার জন্য করব। কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কোনো পরামর্শ পেয়ে থাকেন, আমরা অনুরোধ করব এই পরামর্শের ভিত্তিতে আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনি যেখানেই থাকুন না কেন, আমরা পরামর্শ করব যে আপনি আপনার নিকটস্থ কোনো আইনজীবীর সাথে দেখা করে সে বিষয়ে আরও বিস্তারিত জেনে তারপর সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আপনি আপনার অ্যাপ্লিকেশন বা যেটাই হয় সেটা করবেন। আসুন আমরা চলে যাই আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমেই শুরু করছি জনাব হারুনুর রশিদকে দিয়ে। জনাব হারুনুর রশিদ, আমরা জানি যে আপনি ইমিগ্রেশন আইনে বেশ বিশেষজ্ঞ একজন, দীর্ঘদিন যাবৎ আপনি ইমিগ্রেশন প্র্যাকটিস করতেছেন, এবং এই যে প্রতিনিয়তি আইনে পরিবর্তন আসছে, বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত আইন বেশ প্রতিনিয়তি পরিবর্তন হচ্ছে, তো আপনি কি ভিজিট ভিসা সংক্রান্ত বিষয়ে সংক্ষেপে বলবেন যে অতীতে যদি আমরা দু চার বছর আগের কথা বলি বা বর্তমান সময়ের কথা বলি, তাহলে কি এই সময়ের মাঝে কোনো পরিবর্তন আসছে? ধন্যবাদ শিবলি সাদিক। আমি পরিবর্তন কি এসছে ইন টার্মস অফ ল ওভাবে না, যে আমি আমাদের প্রিয় দর্শক যারা আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের কথাটা চিন্তা করেই কথা বলি। মূলত ভিজিট ভিসার উপরে ওরকম চেঞ্জ কিন্তু হয়নি। একটা কথা লক্ষ্য করা উচিত এখানে, সবসময়ের জন্য, এটা আগেও ছিল, এটা এখনও, এবং আমি মনে করি এটাই সবসময় থাকবে। যেই কোনো দেশের ভিজিট ভিসা ইস্যু করার সময় তারা একটা একটা বিষয়কে তারা ক্রুশিয়াল হিসেবে দেখে। আপনি আমার দেশে আসছেন, ফিরে যাবেন কি না, এটাই মূলত আমি মনে করি ক্রুশিয়াল না, শুধু এটা একটাই বিষয় তারা চেক করে দেখে। হতে পারে আপনি খুব গরিব, কিংবা আপনি একজন বড় পয়সা বিত্তশালী, আপনি তারা দেখবে আপনার জায়গা থেকে, তো এটা দেখার জন্য তারা দেখে প্রথমে আপনি কী জন্যে আসবেন। বিষয়টা যদি এরকম হয়, দেখেন প্রয়োজনীয়তাটা কিন্তু নানা রকমের হতে পারে। একটা হতে পারে, এ দেখুন আমার কথাই দেখুন, আমি প্রথমে এদেশে আসি 1988, তখন আমি আসি, আমার বাবা মারা যান এখানে, হি ওয়াজ অ্যাকচুয়ালি মার্ডার ইন 1988। তো তখন এই বিষয়টার গ্র্যাভিটিটা তো ছিল বেশ বড় রকমের। তো আমরা অ্যাপ্লিকেশন করতে যাই এবং সেখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়ার সময় আমি জানি না তখন কী প্রসিজার ছিল, সাথে সাথে আমাদের ইন্টারভিউ নিল, আমার প্রায় 20 মিনিট মতো হবে আমি যদি এখন ঠিক মতো মনে করতে পারি। তারপরে ভিসা ইস্যু করলো, এখন দেখলো সব কিছু মিলিয়ে যে এই ছেলেটাকে ওখানে যাওয়ার, এখানে পুলিশ আমাকে ইনভাইট করেছে, কিছু বিষয়ে আমি হয়তো তাদের সহযোগিতা করতে পারি। তো বিষয়টা অনেক পরিষ্কার তাদের কাছে যে এখানে কোনো
অন্যরকম কোনো উদ্দেশ্য নাই, কিংবা এখানে সন্দেহ করার কোনো কিছু থাকলে থাকলেও অবস্থাটার কারণে আমার বাবা যেহেতু মারা গেছেন এখানে, এটা এটা একটা আসলে মানবিক বিষয়ও, সে কারণেও ভিসা দিয়ে দেওয়া উচিত। আর যদি তাদের রাষ্ট্রীয় পার্সপেক্টিভ থেকে তারা যদি সন্দেহ করার দিকেও যেত, এই অবস্থায় তারা সাধারণত যাবে না, গেলে পরে তারা তো এটা তো ইনহিউম্যান ট্রিটমেন্ট হলো, তো সেটা একরকমের। আসুন, এখন অনেকজনই আমাদের দেশ থেকে ভিজিট ভিসা জন্য দরখাস্ত করেন, এদের মধ্যে অনেকজনের ছেলে মেয়ে এখানে থাকে, তাদের আপনারা সকলেই জানেন যে তাদের ছেলে মেয়েদের যারা এখানে আছেন তাদের হতে পারে তারা তাদের পিতামাতার নামে, নাম আসলে ওই পিতামাতার নাম না, তারা হয়তো যে কোনো কারণে, আমরা জানি এখানে যে অনেকজনের পিতামাতা হয়তো, আমি আপনাকে এখানে একটু করে আমি একটু জনাব কাজী আশিকুর রহমানের কাছে যাব। উনি যে প্রেক্ষাপটটা প্রথমে বললেন ওনার উদাহরণ দিয়ে, এটা বেশ দীর্ঘকাল আগের, তো যদি ওই সময় প্রেক্ষাপট থেকে, যেটা আমি জানতে চাচ্ছিলাম যে যদি ওই সময় প্রেক্ষাপট থেকে বর্তমান প্রেক্ষাপট আপনি বিবেচনা করেন, তাহলে প্রশ্ন থেকে যায় যে বর্তমান প্রেক্ষাপটে ভিজিট ভিসা আসতে গেলে যে আনুষঙ্গিকতা, সেটা কি পূর্বের তুলনায় এখন কঠিন, নাকি এটা সময়ের বিবেচনায় স্বাভাবিকই রয়েছে? ধন্যবাদ জনাব শিবলি সাদিক, আমাকে ওই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য, ধন্যবাদ LB24-কেও। খুবই একটা সময়োপযোগী এবং খুবই ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হলো ভিজিট ভিসা, কারণ আমরা যারা এখানে থাকি তাদের সবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তারা সবসময় আসতে চান, আসেন, তো অনেক সময় অ্যাপ্লিকেশন করেন তারা ফ্রাস্ট্রেটেড হয়ে যান, ভিসা অনেক সময় রিফিউজ হয়। তো বেসিক্যালি ভিসা রিফিউজ হওয়ার অনেক কারণ থাকে আসলে, যেমন আপনি যেটা বললেন যে সময় বিভিন্ন সময়ে টাইম টু টাইম এটা ভেরি করে কি না, তা করে, কারণ আগের থেকে এখন অনেক ডিফিকাল্ট। এখন আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি যে ইভেন 4-5 বছর আগেও ভিজিট ভিসা যেখানে 100% অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 60-70% সাকসেসফুল হতো, এখন সেটা হচ্ছে 30-35%। তা আমরা আসলে এমনিই দেখতে পাচ্ছি যে এটা অনেক ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। সেকেন্ডলি আমরা যদি দেখি যে এর কারণগুলি কী, পিছনের কারণগুলি কী, কারণগুলির মধ্যে একটা তো আছেই যে ওনাদের প্ল্যান, হ্যাঁ, যারা ভিসা ইস্যু করবেন অথবা UKVI তাদের পলিসি কী সেটা আছে, সাথে সাথে আমরা ম্যাক্সিমাম সময় আমরা যখন প্র্যাকটিসে থাকি আমরা দেখি ম্যাক্সিমাম সময় যে যে অ্যাপ্লিকেশনগুলি করা হয়, অনেকে ভাবেন যে অ্যাপ্লিকেশনটা খুবই ইজি একটা অ্যাপ্লিকেশন, আমরা ফর্মগুলি ফিল ইন করে দিয়েই মোটামুটি ডকুমেন্টগুলি দিয়ে অ্যাপ্লিকেশন করলে হয়ে যায়, কিন্তু যে বিষয়গুলি খেয়াল করে যে বিষয়গুলি উপর ভিত্তি করে এভিডেন্সগুলি দিতে হয় ম্যাক্সিমাম সময় আমরা দেখি যে এটা মিস করে যাচ্ছেন। হ্যাঁ, দুই একটা জিনিস মিস করলে অথবা কোনো একটা ভুল তথ্য দিলেই কিন্তু ওরা এটা ওইটার উপর বেস করেই ভিসাটা রিফিউজ করে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে একজন বললেন যে আমার বাৎসরিক ইনকাম হলো, সে ফর এক্সাম্পল 20 লাখ, আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ বলি, অথবা 20,000 pounds, ওনার ব্যাঙ্ক স্টেটমেন্টে উনি শো করলেন, তো দেখা গেল যে ওনার ব্যাঙ্ক স্টেটমেন্টে আসছে 5 লাখ টাকা অথবা 10 লাখ টাকা, 15 লাখ টাকা, কোনোভাবেই ওনার 20 লাখ টাকা ওখানে দেখা যাচ্ছে না। তো উনি এই যে 20 লাখটা, এই যে একটা ডেফিসিট থাকে সেটার জন্যে ম্যাক্সিমাম সময় কিন্তু ওনারা ব্যাখ্যা দেন না যে কেন নাই। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ডকুমেন্টারি এভিডেন্স প্রডিউস করা হবে টু অবটেইন ভিজিট ভিসা, সেগুলো একটা জাস্টিফিকেশন থাকবে, অবশ্যই জাস্টিফিকেশন থাকতে হবে, এবং যদি রিফ্লেক্ট না করে, আপনি যেটা ওখানে ডিক্লেয়ার করলেন সেটা যদি রিফ্লেকশন না আসে আপনার ডকুমেন্টে, তাহলে ওরা ওইটার বেসিসেই ভিসাটা রিফিউজ করবে। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যে আমার যে কলিগ বড় ভাই উনিও বললেন যে ভিজিট ভিসার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো যে ইন্টেনশন টু লিভ, হ্যাঁ, আফটার ইউর ভিজিট অথবা যখন আপনি ভিজিট আপনার ডিউরেশনটা শেষ হবে। তো দেখা যায় যে এই যে আপনার যে ইন্টেনশনটা সেটা আপনি কীভাবে প্রুভ করবেন, হ্যাঁ, এই প্রুভ করতে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে ম্যাক্সিমাম যারা অ্যাপ্লিকেশন করেন তারা প্রপার ডকুমেন্ট দেন না। আমি
আপনি যদি অনুভূতি আমি বলতে পারি যে কি কি জিনিসগুলি বেসিক্যালি তাদেরকে ফলো করা উচিত, যেমন যে তার যে লিঙ্ক, তার যে হোম কান্ট্রিতে তার যে লিঙ্কটা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাকে প্রুভ করতে হবে যে ইন এনি ইভেন্ট উনি ভিজিট শেষে উনি ফিরে আসবেন। তো উনি যদি একজন বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে ওনার বিজনেসের যে উনি ফর এক্সাম্পল উনি ইয়ে হতে পারেন যে চেম্বার অফ কমার্স, এভাবে বলতে পারি যে যিনি ভিজিটর হিসেবে আসতে চাচ্ছেন তার বন্ডটা আসলে কোন অংশে বেশি, যে দেশ থেকে আসতে চাচ্ছেন সেই অংশে নাকি উনি যে দেশে আসতে চাচ্ছেন অর্থাৎ ইউকে তে আসতে চাচ্ছেন এখানে? অফকোর্স যে দেশ থেকে আসতে চাচ্ছেন, কারণ ওনাকে প্রুভ করতে হবে যে উনি ফেরত যাবেন। হ্যাঁ, যদি এই দেশে বন্ডটা বেশি দেখায়, এতে দুই রকম প্রবলেম আছে এবং সুবিধাও আছে। প্রবলেমটা বেশি যেটা, যেমন ধরেন যারা ইউকেতে আসছেন অনেকেই তো ইমিগ্রেন্ট হিসেবে থেকে গেছে, এখন যিনি আসবেন উনি যদি দেখান যে আমার ভাই আমার উমুক, হ্যাঁ অনেকেই আছেন যারা ওখানে আছেন ইমিগ্রেন্ট হিসেবে ছিলেন এখনও আছেন, তাহলে এন্টিক্লিয়ারেন্স অফিসারের মনে একটা ধারণা হতেও পারে যে সেও হয়তো বা থেকে যেতে পারে, ফিরে যেতে পারে। আবার এটা আবার পজিটিভ দিক আছে যে এখানে যদি কোনো স্পন্সর থাকে, তার আত্মীয় স্বজন থাকে যে স্পন্সর করতেছেন, তাহলে কোনো কারণে যদি ভিসা রিফিউজ হয় তাহলে উনি কিন্তু কোর্টে গিয়ে এভিডেন্স দিতে পারতেছেন, যেটা ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। হ্যাঁ, ইন এনি ইভেন্ট এটা তাকে হেল্প করবে। তো এটা দুই দিকেই আছে, দুই দিকে আছে। ধন্যবাদ কাজী আশিক। আমি আবার হারুন রশিদ আমি আপনার কাছে ফিরে আসছি। কাজী আশিকুর রহমান যে তথ্যটা দিলেন যে অনেক সময় কিছু ভুল তথ্যের কারণে এই ভিসাগুলো রিফিউজ হয়, অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়, কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অনুমান নির্ভর কথা প্রচলিত আছে বা মানুষ মনে করে থাকে। আমি ধরি যদি বাংলাদেশের কথাই ধরি তাহলে এরকম কথা প্রচলিত হচ্ছে যে সাম্প্রতিককালে ইদানিং বাংলাদেশ থেকে ভিজিট ভিসার পরিমাণ কমে যাচ্ছে বা ভিজিট ভিসা দেওয়া হচ্ছে না। তাহলে আমি ওনার বক্তব্যর সূত্র ধরেই বলবো যে এটি কি আসলে একটা ভুল অনুমান, নেহায়াতি অনুমান, নাকি আসলে যেভাবে অ্যাপ্লিকেশনটা করার কথা ছিল হয়তোবা সেভাবে হচ্ছে না বলে এই রিফিউজালের পরিমাণটা বেড়ে যাচ্ছে? পাশাপাশি আপনি শুরুতেই যেটা বলছিলেন যে এক্ষেত্রে কি কোনো সরকারের কোনো কোনো রকম একটা মানে তাদের যে পলিসি সেই পলিসিরও রিফ্লেকশন হয় সময়ে সময়ে? আমি একটু কথাটাকে একটু লম্বা করেই বলি, আমাকে সময় জি আপনি বলুন। আচ্ছা, আমি যেটা আমি যেখানে শেষ করেছিলাম তখন সেখান থেকে আমি আবার শুরু করি। উদ্দেশ্যটা নিয়ে আমি কথা বলছিলাম যে কি উদ্দেশ্যে আসলে এই ভিজিটটা উনি করতে যাচ্ছেন। তো ভিজিটটা যেহেতু আপনি একটা ধরুন আপনি বেড়াতে এসছেন, বেড়াতে আসবেন এবং এখানে আপনি হয়তো আপনার কোনো আত্মীয়র বাসায় আসবেন কিংবা আপনি ফ্যামিলি লোকজনকে দেখবেন, আপনার ভাই অথবা আপনার মা এখানে থাকেন অথবা আপনার ছেলে এখানে থাকে, তো এটা আমার ছোট ভাই আশিক কাজী আশিক যেটা বললেন যে এটা আসলে এদিকেও যেতে পারে ওদিকেও যেতে পারে, ইদে ওয়ে এখন এখানে যেহেতু আমার আত্মীয় স্বজন আছে তাহলে এটা ন্যাচুরালি একজন মানুষের চাহিদা হবে যে সে তার ভাইকে দেখে আসুক, বাবাকে দেখতে যাবে। আবার নদীকে অসুবিধা আছে এই জন্য যে তাদের কাছে যে থেকে যেতে পারে বেসড অন দি হিস্ট্রি অফ আর প্রত্যেক দেশেরই আসলে প্রত্যেক দেশের আমাদের বাঙালিদের পাকিস্তানিদের ইন্ডিয়ানদের বিভিন্ন দেশ থেকে যারা যারা যখন যখন এসছে এবং তাদের কাছে তো ডেটা আছে যে এদের কত পার্সেন্ট ভিজিটার চলে গেছে, কত পার্সেন্ট রয়ে গেছে, তো এটার উপর বেস করে তাদের পলিসিতে এটা রিফ্লেক্টেড হবে না এটাও আমি মনে করব কেন, মনে করার কোনো কারণ আমি দেখি না। তো এটাও রিফ্লেক্টেড হওয়ার কথা এবং কমে যে গেছে এটা তো একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। বিশেষ করে আমি যদি এখানে একটু আমি করি তাহলে যে আমরা জানি যে সাম্প্রতিককালে বাংলাদেশে ইউকে ভিসার যে সেন্টারটা সেটা নয়াদিল্লিতে কিংবা আবুধাবিতে আছে। তো প্রশ্ন থেকে যায় যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা কি আমাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো রকম নেতিবাচক প্রভাব ফেলছে? আচ্ছা, আমি আগের জায়গায় এখনো রয়ে গেছে, আমি আপনারটা উত্তর দেব। তো ওখানে আসলে
যে কারণে ভিসা দেয়া হয় না সে কারণটা হচ্ছে আমি আগে প্রথমে আমি আমি দেখতে হবে যে আমি কি কারণে যাচ্ছি এবং সেটার সাথে সঙ্গতি রেখে আমি আমার কাগজপত্র তাদেরকে দেব এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে তারা কিন্তু তাদের দেখা দৃষ্টি একটা আমি বেড়ে উঠেছি আমার দৃষ্টি আমি একটা একটা জায়গায় আমি 30 বছর কাটিয়ে তারপরে এই দেশে এসেছি আমার দেখার আমার দৃষ্টিভঙ্গি প্রত্যেক বিষয়ে এটা এটা আসলে কালচারাল ইয়ের উপরে নির্ভর করে অনেক কিছু যেমন ধরুন আপনি বাড়ি ভাড়া দিচ্ছেন আপনার এটা ধরে নিবে যদি আপনি বলেন যে আপনার বাড়ি ভাড়া কত আপনার আউটগোয়িং কত যে কোনো অ্যাপ্লিকেশানে আপনি দেখবেন যে আপনার আউটগোয়িং কত সেখানে থাকবে আপনি হয়তো সামহাও আপনি এমপ্লয়ও অন্তত করেছেন যদি এক্সপ্রেসলি নাও বলে থাকেন যে আপনি 10,000 টাকা বাড়ি ভাড়া দিচ্ছেন এখন এটার মানে হচ্ছে নেসেসারিলি তাদের দৃষ্টিটা হচ্ছে তারা ব্যাংক স্টেটমেন্টের দিকে তাকাবে কিন্তু তারা এটা হয়তো ওভাবে জানে না দেখে না যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু বাড়ি ভাড়াটা ব্যাংক থেকে তুলে নিয়ে দেই না অথবা আমরা ব্যাংক থেকে ট্রান্সফার করি না এই কালচারটা ব্যাংকের ট্রান্সফারটা খুব গুটি কতক মানুষ হয়তো করে থাকেন কিন্তু মেজরিটি একেবারে ফার্স্ট মেজরিটি হচ্ছে ক্যাশ টাকাটা দেন এবং যে টাকাটা নিয়ে দেন সেটা কিন্তু ব্যাংক থেকে শুদ্ধ কিংবা এখনই তুলে নিয়ে আসা সেই টাকাটা না বেশিরভাগ ক্ষেত্রে তো ফলে যদি আপনি বলেন যে 10,000 টাকা আমি ঘর আমি বাসা ভাড়া দিই তাহলে সেটার উল্লেখ থাকতে হবে কোনো এক জায়গায় যে এই টাকার আপনারা ফর দি পারপাস অফ অ্যাভয়েডেন্স অফ এনি সর্ট অফ কনফিউশন যে টাকাটা আমরা ব্যাংক থেকে দেই না এটা এখান থেকে আসে এখান থেকে ডাইরেক্ট ওখানে যায় কিংবা যেটাই হোক সেটা এখন আশিক সাহেব যেটা বললেন যে আমাদের 20 লাখ টাকা আমি আর্ন করি প্রতি বছর এটা যদি সামহাও আমি রিপ্রেজেন্ট করে থাকি আমার অ্যাপ্লিকেশনের মধ্যে তাহলে 20 লাখ টাকা এসছে এটা ব্যাংক স্টেটমেন্টে যদি না থাকে তাহলে কীভাবে এসছে আপনার এই দায়িত্বটা ব্যাখ্যা করেন এরকম কোনো একটা কথা যদি প্রমাণিত না থাকে তারা তারা ব্যাংক স্টেটমেন্টের উপর একেবারে খুব বেশি হেভিলি রিলাই করে সেখানে যদি এটার আলামত না দেখা যায় তাহলে কিন্তু রিফিউজ করার এই সম্ভাবনাটা বেশি প্রকট হয়ে যায় এখন ধরুন আপনি 20 লাখ টাকা কামাচ্ছেন যদি ব্যাংক স্টেটমেন্ট নাও আসে একেবারে ধরেন আপনার প্রত্যেকটা ইনকামিং প্রত্যেকটা টাকার ট্রানজ্যাকশন সেটা ব্যাংকে না আসলেও এটা রিফ্লেক্টেড হয়ে যাবে ইন সাম ম্যানার আপনার অ্যাকাউন্টে নানা রকমের লেনদেন থাকবে নানাভাবে টাকার যেহেতু থাকে মানুষ কিন্তু খুব বেশি টাকা পকেটে রাখে না যদি বাংলাদেশের মতো দেশে বা তৃতীয় বিশ্বের বাংলাদেশ বলুন পাকিস্তান ইন্ডিয়া এগুলিতে হ্যাঁ ক্যাশ টাকা লেনদেনের একটা অভ্যেস মানুষের রয়েছে তা সত্ত্বেও একটা রিফ্লেকশন হবে এখন সোজা কথা আপনি আপনার যা যা বলছেন আপনি খুব খেয়াল করে দেখবেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা খেয়াল করে দেখবেন যে আপনি যা যা বলছেন ইনকাম আপনার কত তাহলে আপনার ব্যাংক স্টেটমেন্টে সেটা রিফ্লেক্টেড হয়েছে কি না তারপরে আপনি টাকাটা কোথা থেকে আসছে কীভাবে আসছে যদি এটা আপনার চাকরির বেতন হয় তাহলে পেস্লিপের বিকল্প পেস্লিপের কালচারটা খুব একটা বেশি নেই তবুও কোনো না কোনোভাবে আপনি সেটা প্রমাণ করতে পারবেন সেখানে জব লেটার হতে পারে এবং হয়তো আপনার এমপ্লয়ার আপনার সত্যিকার এমপ্লয়ার হলে সেখানে কিন্তু অনেক বিস্তারিত লেখাও উঠে আসতে পারে নানাভাবে ওনার কথা সত্য কথা তো 3 লাইনের মধ্যে অনেক কিছু চলে আসতে পারে এরপরে আপনার হতে দেখা যেতে পারে যে আপনার পাসপোর্টের মধ্যে অনেকগুলি দেশে আপনি গিয়েছেন এবং সেই সেটা কেন গিয়েছেন সামহাও যদি আপনি টেকনিক্যালি সেগুলির কোনো রেফারেন্স আপনি যদি নিয়ে আসতে পারেন সেটা আমার আমার এমপ্লয়ার আমাকে পাঠিয়েছেন অথবা আমি সেটা বেড়াতে গিয়েছি তাহলে আপনি আপনি অনেকগুলি দেশে গিয়েছেন সেটা বেড়াতে গিয়েছেন সেটা ইমিগ্রেশন হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট এটা ফ্যাক্টর তারপরে আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমি জানতে চাচ্ছিলাম যে অবশ্যই এই বিষয়গুলো তো দেখতেই হবে এগুলো তো মানে অ্যাপ্লিকেশনের ধরন অনুযায়ী এই বিষয়গুলো যে কী কী ফিল আপ করতে হবে এবং সে অনুযায়ী যে ডকুমেন্টারি এভিডেন্সগুলো কিন্তু সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্য সরকার বিভিন্ন দেশেই তাদের যে এমবেসিগুলো আছে হাইকমিশনগুলো আছে সেখানে কিছু দাপ্তরিক পুনর্বণ্টন কোর্স তো সেই হিসাবে বাংলাদেশে এখন সেই ভিসা অফিসটি নেই এটা এখন নিউ দিল্লিতে আছে এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা দুবাইতেও যায় প্রশ্ন থেকে যায় যে এই পরিবর্তনের কারণে কি ভিজিট ভিসা হোক বা অন্যান্য যে সমস্ত ভিসাগুলো আছে এগুলোতে কি কোনো রকম নেতিবাচক প্রভাব পড়ছে কি না দেখুন আমার কাছে মনে হয়নি যেহেতু আমার কাছে এটা ভিসা প্রথমত আমি বলি আপনার এটাতে আসার আগে আমি আরেকটু পিছনে যাই
প্রথমত আমাদের আমাদের দেশ থেকে যারা ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন তাদের আত্মীয় স্বজন যখন আমাদের কাছে অ্যাডভাইস নিতে আসেন তখন জিজ্ঞেস করেন যে ভিজিট ভিসার জন্য কত টাকা ব্যাংকে রাখা লাগবে। তো আমাদের এটাতে আমরা কিছুটা বিব্রত বোধ করি কি কত টাকা রাখা লাগবে এটার মানে এটা কি। আপনি দেখুন আপনার আপনার অবস্থাটা আপনি ফুটিয়ে তোলেন, সেখানে আমরা নানাভাবে অ্যাডভাইস করি যে আপনি আপনার লিঙ্কটা কি বাংলাদেশে, যেটা আপনি বললেন যে টাই বন্ড যেটাই বলেন, তো আপনার আপনি যে ফিরে যাবেন হতে পারে আপনার মা মেডিকেশন আছে সেটার একমাত্র আপনি মায়ের কেয়ারার, আপনি প্রতিদিন মা ভুলে যান ওষুধ খেতে সেখানে আপনি ওষুধ খাওয়ান থাকে, হতে পারে আপনার হতে পারে যে আপনার ওয়াইফ অসুস্থ কিন্তু বাচ্চাগুলি স্কুলে আপনাকেই দিয়ে আসতে হয় সেটা আপনি তুলে ধরতে হবে, সেখানে হতে পারে যে আপনার ব্যবসাটার টাইপটা এরকম যে আপনি আপনি না থাকলে সেই ব্যবসাটা একদিন দুই দিন তিন দিন চলতে পারে কিন্তু সেটা খুব বেশি দিন চলবে না। এখন এগুলি আপনারই দায়িত্ব আপনার তুলে ধরা। আসুন আপনার আপনার ওই প্রসঙ্গে আমি ফিরে আসি যে এই দাপ্তরিক চেঞ্জ অথবা তাদের নীতিগত যে পরিবর্তনগুলি এগুলির কারণে এই এই পরিসংখ্যানের উপর কোনো প্রভাব পড়েছে কি না। আমি অন্তত বাংলাদেশে যখন এই দপ্তরটা ছিল তখন থেকে এখনকার মধ্যে খুব বেশি আসলে পার্থক্য আমি দেখিনি, কিন্তু আমাদের লোকজন প্রায়শই এই অভিযোগটা করে থাকেন যে আসলে এটা অসুবিধা হয়েছে। আমি মনে করি না আমাদের লোকজন এটা আসলে আমরা অনেক ক্ষেত্রে এটা আমরা মানুষ হিসেবে আমাদের একটা দুর্বলতা কাজ করে যে আমি যখন যেটাকে পছন্দ করি না সেটা আমাকে আমার অন্যান্য ওই বিষয়টা ছাড়া অন্য বিষয়ের উপরে এটার প্রভাব পড়ে, আমি এভাবেই দেখি বিষয়টা। ধন্যবাদ জনাব হারুন রশিদ। দেখতে দেখতে আমরা একটা বিরতি পর্যায়ে চলে আসি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এলবি 24 এর নতুন আয়োজন ল অ্যান্ড অ্যাকশন উইথ শিবলি সাদিক। আমরা একটা বিরতিতে চলে যাচ্ছি, সঙ্গে থাকুন, বিরতির পর আবার আমরা ফিরে আসব। আমরা আলোচনা করছিলাম ইউকে ইমিগ্রেশন রোল নিয়ে, অর্থাৎ এই আজকের আলোচনায় আমাদের যে বিষয়বস্তু ছিল সেটা হলো ভিজিট ভিসা এবং স্পাউস ভিসা। বিরতির পর আরও বিস্তারিত আমরা আলোচনা করব, সঙ্গে থাকুন। ধন্যবাদ, সালামু আলাইকুম। Sale. Massive clearance sale is going on from 1st November 2017. Salma Designer Abaya House is giving you up to 70% off on all designer abaya, 60% off on designer kaftan, 50% off on waistcoat, 50% off on Islamic boots, 500 gram ajwa dates only for £10, and many more items. Visit our store to get this clearance sale. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Telephone 02070182375. Oasis Banqueting Hall, Barking is East London's first choice for any occasion, offering a range of services and facilities to suit your needs. Whether it's a wedding, birthday, anniversary or religious service, 180 to 1000 guests, you can trust us to make your event truly special. Oasis Banqueting Hall, Barking, the perfect choice for your occasion. For bookings, call 0208-594-2222. পিসিও ক্লেমস, মিনি ক্যাব ড্রাইভারের বিপদর বন্ধু, গাড়ি অ্যাক্সিডেন্ট হরিয়া জবলেস হওয়ার দিন শেষ, জাস্ট ওয়ান ফোন কলে পিসিও ক্লেমস আপনারে দিতে পারে 24 আওয়ার্স রিকভারি, ইমিডিয়েট রিপ্লেসমেন্ট কার, স্টোরেজ অ্যান্ড রিপেয়ার সার্ভিস। 02077917799। Mom, isn't Dad come back home? When a marriage breaks down, children suffer the most. If you're in this situation, we are here to help. For Child and Family Matters, Kingdom Solicitors.
Sale, sale, sale. Salma Designer Abaya House. Clearance sale. Pohila November 2017 theke. Salma Designer Abaya House. Diche shokol abaya upor shorbocho 70% mullo char. Kaftan upor shorbocho 60%. Westcoat upor shorbocho 50%. 500 gram ajwa khejur matro 10 pound. Ebong Islamic boy upor royeche shorbocho 50% mullo char. Aji ashun ebong amader clearance sale offer gron korun. Salma Designer Abaya House. 118 Whitechapel Road, London E11JE. Telephone 0207018-2375. Hello there, Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive the notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and hackney carriages. Book your taxi today for a great voyage at Legal Taxis. Assalamu alaikum, shubhro darshok shrota. Biratir por abar amra fire ashlam apnader bhalo lagar onushtan LB24 er notun ayojon Law and Action with Shibli Sadeque program niye shonge thakar jonno dhonnobad. Amra je bishoy alochona korchhilam আজ আমরা ইউকে ইমিগ্রেশন ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে ভিজিট ভিসা এবং স্পাউট সংক্রান্ত ভিসা। আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে দুজন আমন্ত্রিত অতিথি রয়েছেন। একজন আমার ডানে জনাব হারুনুর রশিদ, উনি একজন ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ, লিগ্যাল অ্যাডভাইজার, এবং আমার বাইরে রয়েছেন জনাব কাজী আশিকুর রহমান, উনিও একজন লিগ্যাল অ্যাডভাইজার, ইমিগ্রেশন আইনে বিশেষজ্ঞ। আমরা কথা বলছিলাম জনাব আশিকুর রহমান ও জনাব হারুনুর রশিদ যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন পরিসংখ্যান নিয়ে, আমি আপনার কাছে এখন একটা বিষয়ে স্পেসিফিকলি জানতে চাচ্ছি যে ভিজিট ভিসা যখন আমরা বলি এটা তো ওভারঅল একটি ক্যাটাগরি, কিন্তু এই ভিজিট ভিসার মধ্যেও কি অন্য কোনো ক্যাটাগরি রয়েছে কিনা, বা কত ধরনের ভিজিট ভিসা হতে পারে? হ্যাঁ, ধন্যবাদ, একটা খুব সুন্দর প্রশ্ন। আগে যেমন ধরেন অনেক ধরনের ক্যাটাগরি ছিল, ফর এক্সাম্পল স্টুডেন্ট ভিজিটর, ফ্যামিলি ভিজিটর, হ্যাঁ ট্যুরিস্ট, প্রতিটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন করা যেত। এখন এগুলো সবগুলিকে চেঞ্জ করে ওরা একটা হেডিংয়ের মধ্যে নিয়ে আসছে, সেটাকে বলে স্ট্যান্ডার্ড ভিজিটর। স্ট্যান্ডার্ড ভিজিটরের মাধ্যমেই কিন্তু সবগুলি ক্যাটাগরি ওরা একসাথে নিয়ে আসছেন। ইন এডিশন যেগুলি একটু ডিফারেন্ট ধরনের, ফর এক্সাম্পল ম্যারিজ, কেউ যদি ম্যারেজের জন্য আসতে চায় তার জন্য সেটা একটা ক্যাটাগরি। কেউ যদি একটু আপনি একটু খুলে বলবেন, ম্যারেজের জন্য আসতে চায়, একটা হলো আমরা জানি যে কেউ একজন ধরি বাংলাদেশ সেখানে গিয়ে বিয়ে করেছেন, উনি ওনাকে নিয়ে আসবেন, তখন তো সেটা স্পাউস হয়ে গেল, কিন্তু ম্যারেজের জন্য আসতে চায় বলতে আপনি কি? ওটা হলো এরকম যে কনে অথবা বর, একজন বাংলাদেশে একজন এখানে, তারা তাদের ফ্যামিলি ঠিক করলো যে বিয়েটা তারা ইউকেতে করবে। হ্যাঁ, এখন যে বাংলাদেশে অথবা যে আউটসাইড ইউকে আছে তাকে তো আসতে হবে এখানে, সো সে আসবে ওই ভিজিট ভিসাতেই, যে সে এখানে এসে বিয়ে করবে, রেজিস্ট্রেশন করবে, অথবা রেজিস্ট্রেশনের জন্য সে আপনার নোটিশ দিবে। হ্যাঁ, এই দুইটা গ্রাউন্ড দেখে ওরা এখানে আসতে পারবে। ওয়ান্স তারা যখন এখানে বিয়ে করবেন, বিয়ে করে ওনারা চলে যাবেন, পরবর্তীতে ওনারা আবার স্পাউস ভিসা অ্যাপ্লাই করে চলে আসতে পারবে। আচ্ছা, তাহলে ওই ভিসায় যদি কেউ আসে ওই ম্যারেজ ভিসায় অ্যাজ এ ভিজিটর, তাহলে এখানে এসে উনি আবার ফার্দার এক্সটেনশন করতে পারবেন না? না, করতে পারবেন না। এখানে একটা ক্যাটাগরি আছে ফিয়ান্সে ভিসা ক্যাটাগরি, সেটা যে কেউ কেউ যদি কারো ফিয়ান্সে হয় সেই ভিসা ক্যাটাগরিতে যদি কেউ আসে এখান থেকে সে এটা স্পাউস ভিসা যেতে পারবে, বাট অন্য ক্যাটাগরিতে এটা সম্ভব না। আচ্ছা কাজী আশিক, আমি আপনাকে যদি একটা সিনারিও বেস বলি, যে ধরুন কোনো এক দেশ থেকে, আমরা উদাহরণের জন্য আমরা বাংলাদেশ কি মনে করছি, যে বাংলাদেশ থেকে একজন ব্যবসায়ী কিংবা একজন বেসরকারি চাকরিজীবী উনি ইউকেতে বেড়াতে আসতে চান, এখানে ওনার কোনো আত্মীয় স্বজন নেই কিংবা আত্মীয় স্বজন থাকতেও পারে, তো সেই ক্ষেত্রে যদি একটা সিনারিও হিসাবে আমরা বিবেচনা করি, এই ক্ষেত্রে ওই ভদ্রলোকের বা ওই ভদ্রমহিলার কী করণীয়?
ধন্যবাদ। বেসিক্যালি ওনাকে প্রথমে যে জিনিসটা দেখাতে হবে যে ওনার ওখানকার বাংলাদেশে ওনার স্ট্যাটাসটা কী। আপনি প্রথমে বললেন যে উনি একজন বেসরকারি কর্মজীবী, তাহলে ওনাকে প্রথমে দেখাতে হবে যে উনি কোন কোম্পানিতে জব করতেছেন। সেই জব সেই কোম্পানি থেকে ওনাকে একটা লেটার দিতে হবে, যে লেটারে বলা থাকবে, স্পেসিফিকলি বলা থাকবে যে উনি কোন সময়টার জন্য উনি ইউকেতে আসতেছেন, বেড়াতে যেতে চাচ্ছেন, কখন উনি আবার ফেরত যাবেন, এবং এই যে তার যে পিরিয়ডটা, এই যে হোল্ডেতে উনি যাচ্ছেন, এটা ওয়েদার ইট ইজ পেইড অর নট, সেটাও এই লেটারে লেখা থাকতে হবে। যদি এভাবে থাকে তাহলে এটা অনেক বেশি ভালো হয়। সেকেন্ডলি, ওনাকে অবশ্যই ওনার জব যেহেতু করেন উনি, ওনার পে স্লিপ দেখাতে হবে, ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে, ওনার জবের যে স্যালারিটা আসে সেটা তার ব্যাংকে প্রপারলি শো করে কি না সেটা উনি অবশ্যই ভালোভাবে এটা দেখাতে হবে। দেন উনি ইন এডিশন যেগুলি তার ওনার লাগে, যে উনি বিবাহিত কি না, ওনার বাচ্চা ছেলে মেয়ে আছেন কি না, ওনার ফ্যামিলিতে কে কে আছেন, এগুলি কিন্তু ওনাকে ভালো করে ব্যাখ্যা করে দিতে হবে। কারণ ওনাকে বন্ডেজ দেখাতে হবে যে উনি আবার ফেরত যাবেন, ওনার কী ধরনের লাইবিলিটি আছে কারোর প্রতি, তার যদি ফ্যামিলি থাকে অবশ্যই ফ্যামিলির প্রতি তার লাইবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, তার যদি বাবা মা থাকেন তার প্রতি তার রেসপন্সিবিলিটি আছে, উনি যদি কারো কেয়ারার হয়ে থাকেন তার প্রতি তার রেসপন্সিবিলিটি আছে, এবং উনি যদি সমাজে একদম ভালো স্ট্যান্ডিং হন তাহলে সেই সমাজের সে প্রতি তার দায়বদ্ধতা আছে। এই সবগুলি যেখানে তার যতগুলি লিঙ্ক আছে সেগুলি কিন্তু ওনাকে তার কাগজপত্র এভিডেন্স দিয়ে ওখানে শো করতে হবে। দেন আর ইন এডিশন তাকে কী কী দেখাতে হবে, উনি এখানে কেন আসতেছেন, যে ইন্টেনশনটা কী, তার পারপাসটা কী, সে পারপাসটা ওনাকে শো করতে হবে। উনি যদি কোনো একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে আসেন তাহলে সেই প্রোগ্রামের যে একটা ইনভিটেশন লেটার সেটা ওনাকে সাবমিট করতে হবে। দেন ওনার আইটিনারি কী, হ্যাঁ, ওনার পুরো ভিজিটটা আইটিনারিটাকে ওনাকে ইয়ে করতে হবে। দেন উনি যদি মনে করেন যে উনি কোন কোন জায়গা ভিজিট করবেন, কী কী করবেন, হ্যাঁ, এটা তো প্ল্যান অথবা এটা তো রিসার্চ যে উনি করলেন, যে কোন কোন জায়গায় যাবেন, কী কী জিনিস দেখবেন, কার সাথে, এটার একটা রিসার্চ উনি সাথে জমা দিতে পারেন, তাহলে এটা আরও বেশি ইয়ে হবে, ভালো হবে। দেন তাকে অ্যাকোমোডেশনটা দেখাতে হবে, যে অ্যাকোমোডেশনটা উনি কোথায় থাকতেছেন, উনি যদি কোনো একটা হোটেলে থাকেন তাহলে হোটেলের রিজার্ভেশনটা ওনাকে দেখাতে হবে। এই ক্ষেত্রে যদি ওনার কোনো বন্ধু এখানে থেকে থাকে এবং উনি যদি সেটা প্রমাণ করতে চান যে আমি আমার বন্ধুর এখানে গিয়ে উঠব, এটা কি অ্যাপ্লিকেশনের ওনার সাকসেসের জন্য সহায়ক নাকি এটা একটা অন্তরায় হিসাবে? না, আসলে এটা এটা মূল যে ভিজিট ভিসার যে রিকোয়ারমেন্টটা, রিকোয়ারমেন্ট হলে অ্যাকোমোডেশনটা তোমাকে আপনাকে শো করতে হবে। অ্যাকোমোডেশনটা যদি আপনি নিজে আপনার কোনো ফ্রেন্ড অথবা পরিবার কেউ দেয় সেটাও যেটা ফুলফিল হচ্ছে, আবার অল্টারনেটিভলি উনি যদি কোনো একটা হোটেল থেকে হোটেলে তার রিজার্ভেশন নেন সেটাও কিন্তু তার যে পারপাসটা সেটা কিন্তু ফুলফিল হয়ে যাচ্ছে। তার মানে আপনি অনেকগুলো আনুষঙ্গিক বিষয় বললেন, যেমন অ্যাকোমোডেশন কিংবা জব লেটার, তারপরে আপনার ভিজিট আইটিনারির কথা বললেন, কিন্তু আমি যদি বেসিক কিছু বলি যে এই জিনিসগুলোকে ডেফিনেটলি প্রমাণ করতে হবে, তাহলে কি ওই আপনার ওই ওনার যে বন্ডেজ, ওনার যে ইনকাম সোর্স, এগুলো এই যতগুলি বললাম সবগুলি কিন্তু ওনাকে, এগুলি সবগুলি ক্রাইটেরিয়া, এগুলি এক একটা এলিমেন্টস আচ্ছা ফর ভ্যালিড এবং সাকসেসফুল অ্যাপ্লিকেশনের জন্য, এগুলি কোনো একটা যদি মিসিং হয় তাহলে কিন্তু ওনার অ্যাপ্লিকেশনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়েও যেতে পারে। তো আমি বলবো যে যারাই শ্রোতা দর্শক, যারাই আপনাদের আত্মীয় স্বজন যারাই অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে এই বিষয়গুলি খুবই ভালোভাবে খেয়াল করবেন যে অ্যাপ্লিকেশনে যে রিকোয়ারমেন্টগুলি আছে সেগুলি তারা ঠিকমতো এভিডেন্সগুলি দিচ্ছেন কি না। অনেক সময় এভিডেন্সগুলি ওনারা দেন, অত সবগুলি দেন না, হ্যাঁ কিছু কিছু দেন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি এটা আমি শেয়ার করা উচিত, আমি বিভিন্ন সময় দেখে থাকি যে অনেক সময় অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসার বলেন যে উনি যে তার যে ফাইন্যান্সিয়াল যে স্ট্যাটাস, উনি যেটা এটা এটা তুলে ধরলেন সেটা কোনো ইন্ডিপেন্ডেন্টলি ভেরিফিকেশন উনি করাননি, যে উনি ওনারটাই বললেন এবং আমি দেখলাম যে কাগজপত্র দেখে এখানে কোনো মানে ক্লিয়ার আইডিয়া আমি পাচ্ছি না, সেক্ষেত্রে উনি যদি ইন্ডিপেন্ডেন্টলি এটা ভেরিফিকেশন করাতে পারেন। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্টলি বলতে আমি বুঝাতে পারি যে ফর এক্সাম্পল একজন অ্যাকাউন্ট্যান্ট, হ্যাঁ, অ্যাকাউন্ট্যান্ট তার ফাইন্যান্সিয়াল পুরো বিষয়টা, হ্যাঁ, ওনার অ্যাসেস করবেন, অ্যাসেস করে দেখবেন যে ওনার রিয়েল ইনকামটা কত, উনি যে জিনিসটা ডিক্লেয়ার করলো
এবং অ্যাসেসমেন্টও সিমিলার দেখা গেল, তাহলে এটা একজন ইন্ডিপেন্ডেন্টলি এক্সপার্টের মাধ্যমে কিন্তু তার এটা অথেন্টিকেশন চলে আসলো, যেটা অ্যান্টি ক্লিয়ারেন্স অফিসারের ক্ষেত্রে অনেক পজিটিভলি কাজ করবে। ধন্যবাদ কাজী আশিক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন এলবি টোয়েন্টিফোরের নতুন আয়োজন ল অ্যান্ড অ্যাকশন উইথ শিবলি সাদেক প্রোগ্রামটি। আমরা এই আজকের প্রোগ্রামের মাধ্যমে চেষ্টা করছি ইউকে ইমিগ্রেশন ভিসা সংক্রান্ত, বিশেষ করে ভিজিট ভিসা এবং স্পাউস সংক্রান্ত ভিসা নিয়ে আলোচনা করার জন্য। আমাদের মাঝে দুজন ইমিগ্রেশন বিশেষজ্ঞ রয়েছেন। আমি এখন চলে আসছি জনাব হারুনুর রশিদের কাছে। জনাব হারুনুর রশিদ, যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনা করি, বাংলাদেশের অনেক নাগরিক অন্য কোনো দেশেও কর্মরত অবস্থায় আছে। যদি ধরুন কোনো একজন ব্যবসায়ী উনি মিডল ইস্টে অবস্থান করছেন, এখন উনি মিডল ইস্ট থেকে ইউকেতে ভিজিট ভিসায় আসতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে ওনার কী করণীয়? উনি কি ওই দেশ থেকে অ্যাপ্লিকেশন করবেন নাকি ওনার কান্ট্রি অফ অরিজিন বাংলাদেশে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন? এখানে আসলে প্রত্যেক দেশেই একই রুলই থাকে এই ব্যাপারে, যে আপনি আপনার কান্ট্রি অফ রেজিডেন্সে চলে যান, সেখানে যেয়ে আপনি অ্যাপ্লিকেশন করুন। আদারওয়াইজ আপনি যে সরি আপনার আপনার দেশে যান অথবা আপনার কান্ট্রি অফ রেসিডেন্স আপনি হচ্ছে সৌদি আরব অথবা কাতার অথবা কুয়েত অথবা আমেরিকা, তো আপনি এই দেশের থেকে, যদি দেশটা যদি সৌদি আরব বা অন্য দেশ না হয়ে এদেশ হয়, এখান থেকে আপনার স্ট্যাটাসের উপর নির্ভর করবে। আপনি যদি এখানে ভিজিটর স্ট্যাটাস অবস্থায় আছেন, আপনি এখন অন্য দেশে যেতে চান, তাহলে এটা সম্ভব না। কিন্তু যদি আপনি আপনার একটু পার্মানেন্ট টাইপের একটা ভিসা থাকে, যেমন আপনি স্টুডেন্ট ভিসা আছে, তখন সেই ভিসা থেকে আপনি তো ফ্রান্স যেতে চান অন্য দেশে। অর্থাৎ যিনি অ্যাপ্লিক্যান্ট তিনি যেই দেশে আছেন সেখানে তার স্ট্যাটাসটা কী কী সেটার উপর নির্ভর করছে। এখন কথা হচ্ছে ওই সব দেশের ইমিগ্রেশন পলিসি আমরা জানবো না, আইন আমরা জানবো না, তবে জেনারেলি যেটা আমরা অ্যাসিউম করে নেব, আমাদের আমরা অ্যাসিউম করতে পারি না, তারপরে অ্যাসিউম করে নেই এইটুকু যে সেখানে হয়তো বলে দিতে পারে না আপনি আপনার দেশে যেয়ে করুন, এটাই হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে ইউরোপিয়ান দেশগুলির ক্ষেত্রে এটা খানিকটা ভিন্ন হয়, যেটা আমি বললাম যে এখানে যদি আপনি স্টুডেন্ট স্ট্যাটাসেও থাকেন তাহলেও আপনি অন্য দেশে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন ভিজিট ভিসার জন্য, সেটা হয়তো মিডল ইস্টের দেশগুলিতে হয়তো আমরা আশা করি না। আমি কি একটু অ্যাড করতে পারি ভাইয়ের সাথে? হ্যাঁ জি। হ্যাঁ, উনি যেটা বললেন যে খুবই ইম্পর্টেন্ট যে ওনার ওখানকার স্ট্যাটাসটা কী, উনি অবশ্যই আরেকটা দেশে কর্মরত যদি থাকেন অথবা ওখানকার পারমানেন্ট রেসিডেন্ট হন, তাহলে কিন্তু উনি ওই দেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন, অ্যাপ্লিকেশানে কোনো বাধা নেই। হ্যাঁ, কিন্তু উনি যেটা বললেন যে দেশে গিয়ে অ্যাপ্লিকেশানটা করলে এটা বেটার, কারণ ওরা দেখবে যে ওই যে বন্ডেজ সেম যে উনি যে দেশে অন্য দেশে যেখানে থেকে অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন সেখানে দেখা গেল যে উনি ওনার ভিসা এক বছর আছে অথবা ওনার পারমানেন্ট রেসিডেন্স নাই, তার মানে ওরা এন্টি ক্লিয়ারেন্স অফিসারের মনে একটা ধারণা হতে পারে যেহেতু তার এখানে পারমানেন্ট রেসিডেন্স নাই, হ্যাঁ তার ভিসাটা এখানে খুব একটা বেশি সময়ও নাই, ডিউরেশনটাও কম, তাহলে হয়তো বা সে ফেরত নাও আসতে পারে। ইন্টেনশনটা ক্লিয়ার করা খুব ডিফিকাল্ট, যেটা হোম কান্ট্রিতে অনেক বেশি ইজি, তো লিটারেলি পসিবল বাট এই মানে টেকনিক্যাল কারণে ইজ ভেরি ডিফিকাল্ট এখানে ইয়ে করা। হ্যাঁ, তাহলে আপনাদের দুজনের যে আলোচনা সেটার সূত্রে যদি আমরা বলি যে এটা সম্ভব হতে পারে যদি কারো যদি কোনো স্থায়ী কিংবা দীর্ঘ সময়ের কোনো বন্দোবস্ত সেখানে থেকে থাকে, ধরুন একজন লোক যদি সেখানে তার যদি 5 বছরের ভিসা থেকে থাকে এবং উনি যদি একটা কোম্পানিতে কর্মরত অবস্থায় খুব ভালো জব করেন, তাহলে ওনার জন্য সেটা অপেক্ষাকৃত সহজ হবে। অথবা ওনার ফ্যামিলি ওখানে আছেন, জি হ্যাঁ ওনার ফ্যামিলি আছেন, আরও এক্সটেন্ডেড ফ্যামিলিও আছেন, ওনার বন্ডেজটা অনেকটা হোম কান্ট্রির মতোই। এটা আমি একটু ইন্টারফেস যদি করি, আসলে এই আমার আমার কলিগ যেটা বলতে চেয়েছিলেন সেটা হচ্ছে, আমি আর একটু ওনাকে অ্যাড করি, সেটা হচ্ছে আসলে কোন জায়গায় উনি আছেন, খুঁটিটা আসলে কত শক্ত, সেখানে উনি ফিরে যাওয়াটা স্বাভাবিক কিনা, যেটা আমরা বারবার আসলে রিপিট করছি একই কথা, ওখানেই যদি ওনার ফ্যামিলি যদি থাকেন তাহলে ওখানেই উনি ফিরে যাবেন, এটাই স্বাভাবিক, বাংলাদেশে থাকলে বাংলাদেশে ফিরে যাবেন, এটাই এটাও স্বাভাবিক। তো এখানে আসলে ওই যে কমন যে জিনিসগুলি, যদি এটা এটার সাথে প্রাসঙ্গিক না, কমন যে জিনিসগুলি কয়েকটা সতর্কতা সবাই সবার ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে আমাদের লোকজন যেটা বলে থাকেন সাধারণত, আমি কত টাকা দেখাবো, যে প্রশ্নটা যে কথাটা আমি আগে বললাম, কত টাকা দেখাবো, এবং বেশি টাকা যদি ইনফ্লেটেড হয় কেবল অ্যাপ্লিকেশানের কেবল আগে, সেটা যেখান থেকে অ্যাপ্লাই করুক, আমি একটু অপ্রাসঙ্গিক আমি একটু ভুলে যাবার জন্য আগে বলে রাখছি, তখন এটা অ্যাপ্লিকেশানের বিপক্ষে যায়। জি,
তার চাইতে আপনার সবসময় 10 লাখ টাকা 8 লাখ টাকা 9 লাখ টাকার মধ্যে আপনার টাকা থাকে, এরকম একটা টাকা থাকে। যদি অ্যাপ্লিকেশনের আগে ক্লোজিং স্টেটমেন্টটা, ক্লোজিং যেদিন আপনি শেষ করছেন তুলছেন, সেদিন যদি আপনার 7 লাখ থাকে কিংবা সেদিন যদি 5 লাখ থাকে, এটা আপনার পক্ষে যাবে। আর আমি আরেকটা জিনিস একটু একটু ইয়ে করতে চাই, অ্যাকোমোডেশনের বিষয়ে। অ্যাকোমোডেশনের বিষয়ে আসলে আপনি যদি এমন হয় যে আপনার ব্যাংকে 1 কোটি টাকা আছে এবং আপনার সঙ্গতিপূর্ণ আপনার চাকরি আছে অথবা আপনার ব্যবসা আছে, যেটাই হোক ব্যাপক টাকা রোজগার আপনি করেন, সেক্ষেত্রে আপনি দেখা গেল আপনি আপনার একরকমের আত্মীয়, আপনার চাচাতো ভাইয়ের বাসায় যাচ্ছেন, সেখানে থাকবেন। এটা আমি আমি নিজে যদি এখন ফ্রান্সে যাই অথবা কানাডাতে যাই আমেরিকাতে যাই, আমি মূলত চাইবো একটা হোটেলে যে যে এটাই এটাই হয়, একটা একটা অবস্থান যখন মানুষের হয়ে যায় তখন হোটেলে থাকবো, ওখানে যে খেয়ে আসবো, দাওয়াত খেয়ে আসবো। এই জিনিসটা তারাও কিন্তু একটা হিউম্যান, এটা বোঝাটা খুব স্বাভাবিক। তো এটা যাতে সঙ্গতিপূর্ণ হয়, যদি আপনার লেভেলটা এরকম হয় যে আপনি খুব বড় লোক দেখাচ্ছেন এবং আরও খুঁটি টুকিটাকি আপনার অসঙ্গতি থাকতে পারে, তার সাথে এই অসঙ্গতিটা যখন যোগ হবে এটা কিন্তু বড় রকমের। তো আপনি বারবার যে জিনিসটা বলতে চাচ্ছিলেন যে হয়তো বা কোনো একজন অ্যাপ্লিকেন্ট আপনাকে প্রশ্ন করছে যে কত টাকা দেখাতে হবে, তাহলে এই বিষয়টা কোনো না কোনোভাবে রেলিভেন্ট যে কিছু পরিমাণ টাকা থাকতে হবে। তো যদি সেটাকেও আমরা ধরে নিই তাহলে এই পরিমাণটা কি হতে পারে? আমি আসলে এটা এটা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে কত টাকা থাকতে হবে এমন কোনো কথা নেই। যেমন ধরুন আমি যখন আমার আমার বাবা মারা গেছে তখন বললাম, তখন তো কোনো টাকা পয়সার বিষয় না, কিন্তু আমরা উদ্দেশ্যটা এই সময় এই জন্য আমি বারবার বলছি উদ্দেশ্যটা রিলেভেন্সি। হ্যাঁ, এখন আপনি যদি বলেন আমি বেড়াতে যাচ্ছি, আমি আমার মামার বিয়ে খেতে যাচ্ছি, আমি আমার বোনের বাসায় যাচ্ছি, তখন তো প্রশ্ন আসে যে আপনি কিভাবে অ্যাফোর্ড করবেন, তাদের পাবলিক ফান্ড ব্যবহার না করে আপনি কিভাবে, যদি পাবলিক ফান্ড আসলে ব্যবহার তো আপনি করতে পারবেনও না, তবুও এগুলি তাদের আইনের মধ্যে আছে বলে আমাদের মুখ থেকে চলে আসে কথাগুলি। তো আপনি কিভাবে তাহলে এটা অ্যাফোর্ড করবেন? যদি আপনি আপনার যদি সকল কিছু দেখে যদি অ্যাফোর্ডেবিলিটি না দেখা যায়, তাহলে এখন কিভাবে আমি ভিসা দেবো আপনাকে? আমি যদি এন্টারপ্রেনার্স অফিসার, তাহলে মানে মূলত ফাইন্যান্সিয়াল অ্যাফোর্ডেবিলিটি এটা একটা বেসিক কন্ডিশন। বিষয়টা হয় কি, আমি যদি আরেকটু একটু অ্যাড করি ভাইয়ের সাথে, সেটা হলো যে ওরা অনেক সময় এইভাবে দেখে যে সে যে ভিজিটে যাচ্ছে তার আসা যাওয়া, তার ওখানে ঘোরাফেরা, এই কীরকম কস্ট হতে পারে একটা একটা, সে তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মে তারা কিন্তু জানতে চায় যে তার আসা যাওয়ার কস্ট, হ্যাঁ, প্লেন ফেয়ার কত, সে ওখানে থাকবে তার কস্ট কত, সে এখানে ওখানে যে বিভিন্ন জায়গায় ভিজিট করবে এটার কত একটা একটা আনুমানিক একটা ফিগারটা কত। আসলে সব কিছু যোগফল করে যদি আমরা দেখি যে ইভেন এই টাকাটা যদি না থাকে ব্যাংকে, যেটা ভাইয়ের বিভিন্ন উনি বলতেছিলেন যে এই টাকাটা কেন বলে জিজ্ঞেস করে, যে ওটাই যে অ্যাটলিস্ট ওনার ফাইন্যান্সিয়াল সার্কুমস্ট্যান্সটা অবশ্যই ভালো মতো দেখাতে হবে, ইন এডিশন একটা মিনিমাম টাকাটা যদি না থাকে তাহলে ওরা ওইটাকেও গ্রাউন্ড করবে। আসলে আমি মিনিমাম কথাটাকে আমি একটু এভাবে যাই, ধরুন আপনি দেখাচ্ছেন 12 লাখ টাকা আপনার রোজগার প্রতি বছর, তাহলে আপনি আবার বলতে হচ্ছে যে আপনার প্রতি বছর খরচ কত সব মিলিয়ে, তো আপনি দেখাচ্ছেন 10 লাখ, তাহলে 2 লাখ উদ্বৃত্ত থাকে, তার মানে এখন আপনি যদি 1 বছর ব্যাংক স্টেটমেন্ট দেখান তাহলে ঠিক এক বছর আগে বিষয়টাকে যদি আমি গাণিতিকভাবে ধরি, 1 বছর আগে আপনার অ্যাকাউন্টে ধরেন 5 লাখ ছিল, সেখান থেকে এই বছরের মাথায় এই বছরের শেষে এসে দেখা যাবে 7 লাখ থাকবে, যদি আপনি সেটা বলেন, এটাও একটা তাদের পরীক্ষার ফিচার। এখন প্ল্যানের কথা যে আপনি কোথায় যাবেন, ওখানে কয়দিন থাকবেন, কয় ঘন্টা ওখানে আপনার ওখানে আপনার খরচ কত হবে, এগুলি আসলে এত আইটেনারিটা এত হয়তো বিস্তারিত তারাও চায় না, কিন্তু তারা দেখতে চায় একজন জেনুইন ক্যান্ডিডেট, যিনি ভিজিট ভিসার জন্য যিনি ক্যান্ডিডেট হচ্ছেন, তিনি ভিজিটর যদি হন তাইলে এত টাকা খরচ করবেন, উনি নিশ্চয়ই সিরিয়াস থাকবেন, সিরিয়াসলি এটা দেখবেন, ওখানে যাবেন, ওখানকার উনি একটা গাইড নিয়েছেন, ওখানকার একটা ওটার উপর একটা লিটারেসি উনি পড়েছেন, উনি গুগল করেছেন, সামহাও ওনার অ্যাপ্লিকেশানে এটার রিফ্লেকশন নানাভাবে ঘটে যাবে, ওনারা এই সিরিয়াসনেস দেখেন এই জন্য যে আসলে উনি যেটা বলছেন এটা সত্য। এটা এখন আপনার ক্রেডিবিলিটিটা যদি এস্টাবলিশড হয় তাহলে এরপরে যাওয়া যাক যে আসলে ওনাকে ভিসা দেওয়া যেতে পারে কিনা, প্রথম তো এটাই
ধন্যবাদ ধন্যবাদ হারুনুর রশিদ। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আবার আমরা আরেকটা বিরতির পর্যায়ে চলে আসছি। আপনারা দেখছিলেন এলবি টোয়েন্টি ফোরের নতুন আয়োজন ল অ্যান্ড অ্যাকশন উইথ শিবলি সাদেক প্রোগ্রামটি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করছি ইউকে ইমিগ্রেশন সংক্রান্ত আইন, বিশেষ করে ভিজিট ভিসা এবং স্পাউস ভিসা নিয়ে আলোচনা করতে। বিরতির পর আমরা আলোচনা করব স্পাউস ভিসা সংক্রান্ত বিষয়ে। বিরতির পর আবার দেখা হবে, সঙ্গে থাকুন। ধন্যবাদ, সালাম আলাইকুম। Sale, sale, sale. Massive clearance sale is going on from 1st November 2017. Salma Designer Abaya House is giving you up to 70% off on all designer abaya, 60% off on designer kaftan, 50% off on waistcoat, 50% off on Islamic books, 500 gram ajwa dates only for £10, and many more items. Visit our store to get this clearance sale. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Telephone 02070182375. Oasis Banqueting Hall, Barking, is East London's first choice for any occasion, offering a range of services and facilities to suit your needs. Whether it's a wedding, birthday, anniversary, or religious service, 180 to 1000 guests, you can trust us to make your event truly special. Oasis Banqueting Hall, Barking, the perfect choice for your occasion. For bookings, call 0208-594-2222. PCO claims. Mini cab driver or bipodor bondhu. Gari accident horiya jobless hoar din shesh. Just one phone call e PCO claims apnare dito pare 24 hours recovery, immediate replacement car, storage and repair service. 02077917799. Mom, isn't Dad come back home? When a marriage breaks down, children suffer the most. If you're in this situation, we are here to help. For Child and Family Matters, Kingdom Solicitors. Sale, sale, sale. Salma Designer Abaya House e clearance sale pohila November 2017 theke. Salma Designer Abaya House dicche shokol abayar upor shorboccho 70% mullo char, kaftaner upor shorboccho 60%, waistcoat er upor shorboccho 50%, 500 gram ajwa khejur matro 10 pound ebong Islamic boyer upor royeche shorboccho 50% mullo char. Aji ashun ebong amader clearance sale offer grohon korun. Salma Designer Abaya House, 118 Whitechapel Road, London E11JE. Telephone 02070182375. Hello there, Legal Taxi's mobile app is an amazing cloud-based taxi booking solution. The taxi drivers and passengers can access this application anytime and anywhere. Are you trying to call up a taxi? Well, don't waste your precious time anymore. And now, you can book your taxi at ease. Do you want to know how? It's so simple. Download the Legal Taxis app from the App Store. Enter the location manually or drag the balloon where you want the pickup and drop to happen. Legal Taxis application shows the taxis nearby. On a single click, your request is sent to the nearest driver. The taxi driver will receive your request and accept it instantly. In return, you will receive the notification and you could check the current location of the taxi with the estimated time to reach your pickup location. At the end of your journey, you will receive the receipt of taxi fare in your mobile app. Legal Taxis app not only allows you to book regular taxis but also black cabs, mini cabs and hackney carriages. Book your taxi today for a great voyage at Legal Taxis. Assalamu alaikum. Shudhi darshok shrota, birutir por abar amra fire ashlam, shonge thakar jonno dhonnobad. Apnara janen je amra alochona korchhilam UK immigration sankranto rule ebong onnanno je somosto ain ache, bishesh kore visit visa ebong স্পাউস ভিসা সংক্রান্ত বিষয়ে। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম ভিজিট ভিসা সংক্রান্ত বিষয়ে। এখন আমরা আলোচনা করব যদি কোনো কারণে একজন ভিজিটর যদি
তার অ্যাপ্লিকেশন রিফিউজ হয়, তাহলে সেক্ষেত্রে কী করণীয়? আমি চলে যাচ্ছি আমাদের আজকের অন্যতম আলোচক জনাব কাজী আশিকুর রহমানের কাছে। জনাব আশিক, আমরা তো অনেক বিষয়ে কথা বললাম যে কীভাবে একটা অ্যাপ্লিকেশন সাকসেসফুল করা যায়, কিন্তু সেটা তো সাকসেসফুল নাও হতে পারে। যদি বেসিক বিচার সাকসেসফুল না হয়, যদি কোনো অ্যাপ্লিকেন্টের অ্যাপ্লিকেশন যদি রিফিউজ হয়, তাহলে সেই ক্ষেত্রে তার কী করণীয়? এখন কি কোনো অ্যাপিলের ব্যবস্থা আছে? ধন্যবাদ। আসলে নতুন আইন অনুযায়ী অ্যাপিলের রাইট নাই, হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনে নাই, ভিজিট অ্যাপ্লিকেশনে। শুধুমাত্র যেই অ্যাপ্লিকেশনগুলিতে হিউম্যান রাইটস ক্লেম থাকে, শুধুমাত্র ওই হিউম্যান রাইটসের গ্রাউন্ডেই কিছু লিমিটেড অ্যাপিল থাকে, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাপিল থাকে না। এটার একটা কারণও আছে যে বলে যে যেহেতু আপিলটা অনেক লেংদি প্রসেস, অনেক সময় লাগে, তো তুমি রাদার আপিল না করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা, অনেক কম সময় লাগে এটার আউটপুটটা পাওয়ার জন্য। কেউ একজন যদি ভিজিট ভিসে আসতে চায়, তার যে পারপাসটা, সেটা অনেক সময় নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করলেই এটা সে ধরতে পারবে। আদারওয়াইজ সে যদি অ্যাপিলে চলে যায়, এটা অনেক সময় লাগে, তার যে পারপাসটা, সে পারপাসটা ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারে। এই কারণে আসলে গভর্নমেন্ট আপনার পলিসিতে চেঞ্জ এনে আপিল রাইটটা ওরা উঠিয়ে দিয়ে বলেছে যে রাদা তোমরা ইয়ে করো। তো স্বাভাবিকভাবে প্রশ্ন থেকে যায় যে একজন অ্যাপ্লিকেন্ট হিসাবে, ধরুন আমি একটা অ্যাপ্লিকেশন করলাম অ্যাজ এ ভিজিটর এবং আমার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হলো এবং আমার কোনো হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডও নেই, তাহলে স্বাভাবিকভাবে আমাকে ফ্রেশ অ্যাপ্লিকেশন নাকি ফ্রেশ অ্যাপ্লিকেশনটা আমাকে করতে হচ্ছে। তো ওই ক্ষেত্রে কি একজন অ্যাপ্লিকেন্ট হিসাবে আমার মধ্যে এই ধারণাটা কাজ করতে পারে না যে যেহেতু আমি একবার রিফিউজ হয়েছি এবং আমার খুব বেশি চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস হয়নি এবং ইতিপূর্বে আমি যে সমস্ত কাগজপত্রের মাধ্যমে অ্যাপ্লিকেশন করছি সেই জাতীয় কাগজই আবার আমাকে দিতে হবে, তাহলে কি একটা ধারণা চলে আসে না যে হয়তো বা তাহলে আবারও আমি রিফিউজ হতে যাচ্ছি? না, সত্যিকার অর্থে যে তার পজিশনটা কিন্তু একটু বেটার পজিশনে আসে, কারণ সে কিন্তু বুঝতে পারতেছে যে তার দুর্বলতাগুলি কোন জায়গায় এবং সে তার আগের অ্যাপ্লিকেশনের সাথে ওগুলি তো থাকবেই, ইন এডিশন যে দুর্বলতাগুলি এখানে ওরা যে ইস্যুগুলি ওখানে রেজ করলো সেগুলোর উপর প্রপার এভিডেন্সগুলি দিতে হবে, ব্যাখ্যা দিতে হবে, যে জায়গাগুলি উইকনেস ছিল সেগুলোর উপর তারা যদি নতুন করে ফ্রেশ এভিডেন্স, নতুন করে ব্যাখ্যা দিয়ে অ্যাপ্লিকেশনটা করে, তাহলে সাকসেস হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং তাই হয়। ধন্যবাদ জনাব আশিক। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শুরু থেকে বিশেষ করে বিজিট সংক্রান্ত বিষয়ে কথা বলছিলাম, আমরা এই পর্বে চেষ্টা করব স্পাউস সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য। আমরা জানি যে আমাদের অনেকেরই এই দেশে যারা নাগরিক তারা তাদের অরিজিনাল কান্ট্রিতে গিয়ে, সেটা হতে পারে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে গিয়ে, নট নেসেসারি বাংলাদেশই হতে হবে, অন্য কোনো দেশে গিয়েও বিয়ে করতে পারে, যদি সেই ক্ষেত্রে বিয়ে হয় তাহলে স্পাউস হিসাবে হাজব্যান্ড কিংবা ওয়াইফকে নিয়ে আসার জন্য কী কী ব্যবস্থা আছে, কী ধরনের অ্যাপ্লিকেশন করতে হবে, সেখানে করণীয় কী কী, কী কী শর্ত আছে, এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য আমি জনাব হারুনুর রশিদ আপনাকে অনুরোধ করব যে স্পাউস সংক্রান্ত বিষয়ে মৌলিক শর্তগুলো কী কী? ধন্যবাদ শিবলি সাদিক আবার আপনাকে। এখানে তো এটা আপনি বিয়ে করেছেন, এটাই প্রথম শর্ত অবভিয়াসলি, এবং আপনার বিয়েটা এখনও বলবৎ আছে, আর আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আপনার আছে, আপনি ইনকাম করছেন প্রতি বছর, এটাই বেশি। কোনো স্পেসিফিক অ্যামাউন্ট? এটা 18,600 পাউন্ড যদি আপনার আর কোনো ডিপেন্ডেন্ট যোগ না হয়। এখন হতে পারে আপনার, আপনি এখানে আছেন, আপনি বিয়ে করেছেন ইন্ডিয়াতে, আপনি ইন্ডিয়া থেকে আপনার ওয়াইফ আসবেন, তো 18,600 আপনি প্রতি বছর ইনকাম করেন, আপনি সেটা দেখাতে হবে। পাশাপাশি গ্রস ইনকাম, এটা যদি এমপ্লয়মেন্ট হয়, এটা কীভাবে দেখাবেন আমরা পরে আসছি। আর যদি এটা আপনি যদি সেলফ এমপ্লয়েড হন, তাহলে তাহলে আসলে নেট প্রফিট জাস্ট বিফোর ট্যাক্স, হ্যাঁ, হিসাব দুটো একটু ভিন্ন, যারা সেলফ এমপ্লয়মেন্টে আছেন তারা জানবেন। আর এখানে আরও অনেক রকমের ইনকাম থাকতে পারবে, পেনশন। আর অর্থাৎ আমি যদি একটু জানার সুবিধার্থে বলি যে যদি কেউ সেলফ এমপ্লয়েড দেখাতে চায় তাহলে
ওই যে 18,600 যে বাধ্যবাধকতা সেটা হতে হবে আফটার ট্যাক্স নাও জাস্ট বিফোর নেট প্রফিট বিফোর ট্যাক্স আর এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বিফোর ট্যাক্স অর্থাৎ গ্রসটা এখন আরও নানা রকমের ইনকাম থাকে আপনার আপনার ক্যাশ সেভিংসও থাকতে পারে সেটাও কোনোভাবে আমি যদি এই ক্ষেত্রে জনাব শেখ আপনাকে যদি বলি যে উনি 18,600 কথা বললেন এরকমও তো হতে পারে যে একজন অ্যাপ্লিক্যান্ট উনি এক জবের মাধ্যমে 18,600 কভার করতে পারছেন না উনি হয়তো বা দুইটা জব করতেছেন এবং দুইটা জবের যে পেমেন্ট আসছে সেটা হয়তো বা যোগফল 18,600 হচ্ছে বা তার চেয়ে একটু বেশি হচ্ছে এই যে দুইটা জব উনি করতেছেন এক্ষেত্রে তো কোনো সমস্যা নেই না বেসিক্যালি নিয়ম হলো যে আপনার জব যদি একটা হয় তাহলে আপনার যদি 6 মাস আপনি দেখাতে পারেন যে আপনার 6 মাসে আপনার ইনকামটা কত সেটা যদি আনুপাতিক হারে 18,600 হয় তাহলে একটা জবই তার হয়ে যাচ্ছে কিন্তু যদি দেখা যায় যে প্রথম একটা জবে এই যে তার যে এখনকার যে জবটা সেটা 6 মাস হচ্ছে না তখন তাকে যেতে হবে ফুল ইয়ারের অ্যাকচুয়াল ইনকামটা কত অ্যাকচুয়াল ইনকাম তাকে শো করতে হবে ফুল ইয়ারের সব এভিডেন্স ব্যাঙ্ক স্টেটমেন্ট তার স্যালারির পে স্লিপ এগুলি দিয়ে তাকে অনেক সময় P60 ওরা চায় এগুলি দিয়ে তাকে প্রুভ করতে হবে যে তার ইনকামটা 18,600 হচ্ছে সাথে সাথে যে এটা কোনো সমস্যা নেই যে তাকে একটা জবই থাকতে হবে সে একটা একাধিক জবেও জব উনি তার অ্যাপ্লিকেশন শো করতে পারবেন জনাব হারুনুর রশিদ আমি আপনি যেটা বলছিলেন সাথে আমি একটু অ্যাড করব যে উনি যেটা বললেন যে দুটো জব হতে পারে আবার উনি আবার বাৎসরিক হিসাবও দিলেন কিন্তু প্রশ্ন থেকে যায় যে নির্দিষ্ট কোনো সময়ের কি কথা উল্লেখ আছে কোথাও যে বিগত 6 মাস কিংবা বিগত 3 মাসের পে স্লিপ দেখাতে হবে ওই নির্দিষ্ট পরিমাণ ইনকামের প্রশ্ন হচ্ছে আপনি কিসের উপর রিলাই করছেন আপনি কি 6 মাসের উপর রিলাই করছেন উনি যেটা বললেন এক বা একাধিক এমপ্লয়মেন্ট আপনার থাকুক কিন্তু আপনি যদি দুইটা ধরুন তিনটা আছে তিনটা আপনার প্যারালালি চলছে গত 6 মাস পিছনে 6 মাসেরও অধিক 6 মাস কিংবা তারও অধিক সময়ের আগ থেকে চলছে তাহলে আপনি তার যোগফল আপনি দেখাতে পারবেন হ্যাঁ এখন এই ক্ষেত্রে আপনি 6 মাসেরই লাগবে পে স্লিপ এবং করেসপন্ডিং 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হচ্ছে আর আপনি যদি তারপর P60 এটার সাথে আরও অ্যাড হবে এরপরে এটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এখন কি হবে যদি আপনি এমপ্লয়মেন্ট এবং সেলফ এমপ্লয়মেন্ট দুটা যোগ হয়ে যায় একটা ইম্পর্টেন্ট জিনিস বাকি আছে যে ভাই যেটা বললেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট পে স্লিপ ইন এডিশন ওনাকে মাস্ট তো উনি যেখানে জব করেন হ্যাঁ তার স্পাউস যে স্পন্সর যে জব করেন সেখান থেকে তার একটা লেটার লাগবে স্পেসিফিক এভিডেন্স ইমিগ্রেশন রুলসে কিন্তু এটা বলা আছে যে এটা মাস্ট তাকে দিতে হবে যদি কেউ এই শুধুমাত্র তার ইনকাম কিন্তু ধরেন 18,600 আছে সব কিছু আছে সব কিছু দেখালেন কিন্তু উনি এটা লেটার দিলেন না যেহেতু এটা স্পেসিফিক এভিডেন্স হ্যাঁ এটা মাস্ট দিতে হবে শুধুমাত্র এই গ্রাউন্ডও কিন্তু ওরা অনেক সময় ইয়ে করতে পারে রিফিউজ করতে পারে তো এই যে এই ক্ষেত্রে তাহলে খুবই সতর্ক থাকতে হবে বলা যায় যে এটা একটা ম্যান্ডেটরি একটা ডকুমেন্ট এইরকম ম্যান্ডেটরি আর কি কি আছে একটা স্পাউস অ্যাপ্লিকেশনকে সাকসেসফুল করার জন্য ফাইন্যান্সিয়াল গ্রাউন্ডে শুধু কি ফাইন্যান্সিয়াল বলতেছেন না আমি পুরো ওভারঅল বলতে চাচ্ছি না আমাদের কিন্তু কয়েকটা খুব লম্বা হয়ে যাবে না বেসিক রিকোয়ারমেন্ট যেটা একটা একটা করে জি বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে একটা হলো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট সেকেন্ড হলো ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ রিকোয়ারমেন্ট দেন হলো আপনার হোয়েদার ম্যারেজ ইজ সাবসিস্টিং হ্যাঁ এটা কন্টিনিউং কিনা এটা অলরেডি আমার কলিগ কভার করছেন যে তার মানে এই তিনটে জিনিস কিন্তু তাকে প্রমাণ করতে হবে জানতে চাচ্ছি যে আপনি যখন ইংলিশ রিকোয়ারমেন্টের কথা বললেন দুটা ইনফরমেশন এখানে আছে একটা হলো B1 সমপর্যায়ের আবার আরেকটা A1 সমপর্যায়ের এটা মনে করা হচ্ছে যে আমি যদ্দূর জানি আপনি আপনারা সেটা আরও ভালো বলতে পারবেন যে একটা হলো ইন কান্ট্রি অ্যাপ্লিকেশন আর একটা হলো আউট কান্ট্রি অ্যাপ্লিকেশন কোন ক্ষেত্রে কোনটা প্রযোজ্য না এটা একটু বিষয়টা ছিল আগে যেটা ছিল যে যখনই স্পাউস অ্যাপ্লিকেশন করা হবে তাকে A1 লেভেল ইংলিশ দেখাতে হবে অবশ্যই স্যাল্ট হ্যাঁ স্যাল্ট দুইটা এখনকার সময়ে দুইটা অ্যাপ্লিকেবল একটা হলো আপনার ট্রিনিটি লন্ডন আর একটা হলো IELTS বাইরে কোনো কিছু কিন্তু ওরা অ্যাকসেপ্ট করতেছে না তো ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কেউ যদি এন্টি ক্লিয়ারেন্স নিয়ে আসতে চায় স্পাউস ভিসায় হ্যাঁ
সেটেলমেন্ট ক্যাটাগরিতে, তাহলে তাকে A1 লেভেল শো করতে হবে। আর উনি যখন ইউকেতে আসবেন, আশা করি উনি যখন এটা এক্সটেনশন করতে যাবেন, ফার্স্ট মে 2017 থেকে আইন চেঞ্জ হয়েছে। আগে ছিল যে একই লেভেল থাকতে হবে, কিন্তু এখন এটাকে আপগ্রেড করে এখন ওরা বলা হচ্ছে যে A2 লেভেল উনি যখন এক্সটেনশন করতে যাবেন ওনাকে A2 লেভেল ইংলিশ শো করতে হবে। আর যে B1 কথা বললেন, এটা আসলে ইনিশিয়াল পর্যায়ে B1 লেভেলটা হাই। B1 লেভেল শুধুমাত্র সেটেলমেন্ট যখন করবেন, উনি যখন ILR অথবা ILR ইন্ডিপেন্ডেন্ট লিভের জন্য অ্যাপ্লিকেশন করবেন, ঠিক তখনই এটা লাগবে। না, আমি দর্শক শ্রোতাদেরকে একটু দর্শক শ্রোতাদেরকে থাকতে বলবো যে A1, B1 বা A2 যেগুলো বলা হচ্ছে, এগুলো একটা ক্রাইটেরিয়া হোম অফিস অর্থাৎ UKBI কর্তৃক। যদি A1 এবং A2 যে পরিবর্তনটা আসছে, এই পরিবর্তন সম্বন্ধে যদি একটু বলবো, তাহলে বলবো যে আসলে পরীক্ষার যে ধরন, সেই ধরন অনুযায়ী A1 এবং A2 মূলত অনেকটা একই রকম, শুধু একটু নামের ভিন্নতা, কিন্তু এটা আসলে একই রকম। অনেক সময় আমরা এই পরীক্ষার কারণে, এই নামের কারণে অনেক সময় বিভ্রান্ত হয়ে থাকি, কিন্তু এটি আসলে অনেকটা একই ধরনের, একটু আপগ্রেড। এবং সেটা যিনি পরীক্ষার্থী তিনি নিজেই বুঝতে পারবেন যে কতটা তফাত সেখানে আছে। এবং জনাব কাজী আশিক যেটা বললেন যে আপনারা যদি স্পাউস সংক্রান্ত কোনো ইংলিশ টেস্ট দেওয়ার চিন্তা করে থাকেন, তাহলে সেটা অবশ্যই কেবল দুটো অ্যাওয়ার্ডিং বডির মাধ্যমেই করতে হবে। একটি হলো ট্রিনিটি লন্ডন এবং আরেকটি হলো IELTS। এই দুটো ব্যতীত অন্য কোনো সার্টিফিকেটই স্পাউস অ্যাপ্লিকেশনের জন্য গ্রহণযোগ্য হবে না। জনাব হারুনুর রশিদ, এখানে আমি আবার একটু ফাইন্যান্সিয়াল ব্যাপারে চলে যাই, যে অনেক সময় স্পাউস অ্যাপ্লিকেশন করার পরে রিফিউজও হয়ে যেতে পারে, কিন্তু যখন উনি অ্যাপ্লিকেশন করেছিলেন তখন ওনার সেই ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটি ছিল, উনি সেই নির্দিষ্ট পরিমাণ আয় করতেছিলেন, কিন্তু এর মাঝে অবস্থার পরিবর্তন হয়েছে, ওনার জবে অবস্থার পরিবর্তন হয়েছে এবং সেটা উনি এখন আর সেই সম পরিমাণ টাকা উপার্জন করতে পারছেন না, অর্থাৎ 18,600 করতে পারছেন না। কিন্তু এই যে নতুন করে ওনার অ্যাপিলে চলে গেল, এর মাঝে যে বিভিন্ন কিছু পেন্ডিং আছে, এই কারণে অর্থাৎ ওনার যে ইনকাম ড্রপ করলো, থ্রেশহোল্ডের নিচে নেমে গেল, এই কারণে কি অ্যাপ্লিকেশনের উপর কোনো এফেক্ট করবে? দেখুন, এখানে যদি বিষয়টা এমন হয় যে আপনার অ্যাক্সিডেন্টাল, এখানে একটা হচ্ছে রুলের বিষয় আর একটা হচ্ছে ক্রেডিবিলিটির বিষয়। যেখানে রুলের বিষয় সেখানে সমস্যা এটাতে নেই, যদি এটা অ্যাক্সিডেন্টাল বিষয় হয়ে থাকে। আর যদি এটা এমন হয় যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে বোঝা গেল যে এটা আসলে সে ওই এমপ্লয়মেন্টটা ছিল আসলে এমপ্লয়মেন্ট অফ কনভিনিয়েন্স, যেটা সে ছেড়ে দিয়েছে, তাহলে অবশ্যই অসুবিধা হবে এটা। কিন্তু একটা হলো ছেড়ে দেওয়া, টোটালি অফ হয়ে যাওয়া, আরেকটা হলো যে ওনার যে 18,600 সেটা কমে গেছে। এখন এটা অ্যাগেন আপনার তো চাকরি বেতন কমতে পারে, বাড়তে পারে, চেঞ্জ হতে পারে। হোয়াট ইফ আপনার চাকরি চলে গেছে, আপনি রিডান্ডেন্ট হয়ে গেছেন, আপনার কোম্পানি চলে গেছে, তো এটা তো হতে পারে। তো আইন আইন আসলে বাস্তব বিষয়গুলিকে প্রতিফলিত করে। আপনি কি বলতে চাচ্ছেন যে প্রশ্ন থেকে যায় যে না, আমি যেটা জানতে চাচ্ছি যে আপনি যখন ইনিশিয়াল অ্যাপ্লিকেশন করেছিলেন তখন আপনার ঠিকই 18,600 আসার পরে কিংবা আপনি ধরেন যে কোনো কারণেই হোক, স্পাউজের একজন কান্ট্রি অফ অরিজিনে আছে, যে ধরুন বাংলাদেশে, স্ত্রী বাংলাদেশে আছেন, হাজব্যান্ড এখান থেকে অ্যাপ্লিকেশন করছেন, যে কোনো কারণে হোক এটা রিফিউজ হয়ে গেছে, এবং তখন ওনার ইনকাম ঠিকই ছিল, কিন্তু যখন সেই রিফিউজকে উনি আবার অ্যাপিলের পর্যায়ে নিয়ে গেলেন বা রিভিউ করার জন্য গেলেন, ইন দি মেন টাইম ওনার ইনকাম আর সেই 18,600 পর্যায়ে নেই, তাহলে কি ওনাকে আবার 6 মাসের জন্য অপেক্ষা করতে হবে, নাকি উনি যে অরিজিনাল যে পে স্লিপটা শো করেছিলেন সেটার ভিত্তিতেই উনি আগাতে পারেন? না, ওইটা ওই কলিগ বলেছিলেন অলরেডি, যে যদি এরকম হয় যে যখন অ্যাপিলে জিতলেন, ঠিক আছে, ওনারা আবার যখন ভিসা চাইলেন, তখন এন্টিক্লিয়ারেন্স অফিসার কিন্তু আবার আপডেটেড কাগজ চেতে পারেন, চেয়ে যদি দেখেন যে আসলে তার ইনকাম তো এখন নাই, তাহলে কিন্তু তারা রিফিউজ করতে পারেন, এটা তাদের সেই ইয়ে আছে। কিন্তু আর যদি আপনি উনি একবার ভিসা নিয়ে চলে আসছেন ইউকেতে, আসার পর দেখা গেলো যে 3 বছর পর তার স্পন্সরের ইয়ে নাই, সেই অ্যাবিলিটি নাই তার, সে আগের যে, কারণ উনি যখন এক্সটেন্ড করবেন তখনও কিন্তু তাকে সম পরিমাণ টাকা
তার ইনকামটা শো করতে হবে। কিন্তু দেখা গেল যে যখন উনি আবার এক্সটেনশনে যাবেন বিফোর ওই সময়টার আগে অথবা লাস্ট এক বছর ধরে ওনার সেই সমপরিমাণ ইনকাম তার নাই, তখন কি হবে বিষয়টা? তখন যেটা করবেন ওনাকে দুইটা রুটে ভিসা দেওয়া হয়, একটা হলো 5 ইয়ার্স রুট, একটা হলো 10 ইয়ার্স রুট। রুট মিন্স হলো 5 ইয়ার্স পর উনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন, আর 10 ইয়ার্স রুট হলো 10 ইয়ার্স পর উনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে হবে। তখন অনেক সময় হোম অফিস যেটা করে, যেহেতু উনি ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারতেছেন না, তখন ওনাকে 5 ইয়ার্স ক্যাটাগরি থেকে চেঞ্জ করে নিয়ে 10 ইয়ার্স ক্যাটাগরিতে দিয়ে ভিসা দিতে পারেন, যে অ্যানাদার 30 মান্থসের ভিসা দিবেন, যে উনি এখন থেকে 10 ইয়ার্সের ক্যাটাগরিতে ভিসা বাড়িয়ে 10 বছর পর উনি সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন, অর্থাৎ উনি 10 ইয়ার্স ক্যাটাগরিতে যাচ্ছে কিন্তু 10 ইয়ার্স ভিসা কিন্তু পাচ্ছেন না। না, উনি তখনও কিন্তু আপনাকে কিন্তু দেয়া হচ্ছে আপনার কাছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে চায় আপনি কতদিনের নির্ভর করবেন ডকুমেন্টসের উপরে, স্টিল একইটা এক্সটেনশনের সময় ওই 6 মাস 1 বছর কিংবা 2 বছর, তিনটা স্টেজ আছে, 3 ধরনের আছে, আপনি কোনটার উপর যদি আপনি 6 মাসের উপর রিলাই করেন, তার মানে এর পিছনেরটা এখন এটা নানাভাবে প্রাসঙ্গিক হতে পারে যে আপনার পুরোটা টানতে হবে, এটা এক্সেপশনালি দরকার হতে পারে, আদার দ্যান দ্যাট এটা ওই 6 মাস কিংবা 1 বছর কিংবা 2 বছর, এর বেশি আপনাকে দেখাতে হচ্ছে এর মধ্যে। ধরুন আপনি আসার পরে যেটা আপনি বললেন শিবলি সাদেক, যে আমাদের আমাদেরকে যেটা বললেন যে তার ভিসা হলো আসলো, উনি আসার 6 মাস পরে ওনার চাকরিই চলে গেছে, এখন ইয়ের 6 মাস ঠিক 6 মাস আগে উনি আবার চাকরি নিয়েছেন এবং এটা সাবমিট করে দিয়েছেন, ভিসা হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এটা যদি তারা এরকমও রিফিউজ হয়ে এসছে, যদিও এটা রিফিউজ করার কথা না, একেবারে অ্যাপারেন্টলি আইন যেটা বলছে যে আপনার 6 মাস যদি আপনি দেখাতে পারেন আপনি কামিয়াব হবেন, কিন্তু তারা বলছে যে এটা কনভিনিয়েন্স, এটা কোনো চাকরি না, এটা জেনুইনলি কোনো চাকরি না, সেক্ষেত্রে এটা বলবে এটা স্বাভাবিক। তবে যদি আপনি 1 বছর কিংবা 2 বছর, 2 বছর হলে তো অলমোস্ট আপনার আগের ভিসার সমপরিমাণে হয়ে গেল, যদি 1 বছরের উপর আপনি রিলাই করেন, যেহেতু আপনার আগে এখনকার জবটা হয়তো 3 মাসে 6 মাসের কম, তাহলে 1 বছর রিলাই করলে সেক্ষেত্রে ওটা হয়তো দেখা যাবে না আর কি, সম্ভাবনাটা একটু কম। ধন্যবাদ জনাব হারুন রশিদ, ধন্যবাদ জনাব আশিকুর রহমান। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। তো অনুষ্ঠান শেষ করার পূর্বে আমি জনাব হারুন রশিদকে অনুরোধ করব যে আমরা আজকে বিজিট সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললাম, স্পাউস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বললাম, এখন যদি আপনি আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে বিজিট সংক্রান্ত বিষয়ে আপনি আপনার দর্শক শ্রোতাকে সংক্ষেপে, অতি সংক্ষেপে কিছু বলেন, যে একটি বিজিট অ্যাপ্লিকেশনে যে জিনিসগুলো ওনাদের অবশ্যই করণীয়, অতি সংক্ষেপে। আচ্ছা, আমি খুব সংক্ষেপে যে বিষয়গুলি বাদ পড়েছে আমি ওগুলি কভার করার চেষ্টা করবো। একটা হচ্ছে টাইপটা, আমরা যেটা বললাম যে সেলফ এমপ্লয়মেন্ট একটা টাইপ, যেমন আপনার বাড়ি ভাড়ার ইনকাম একটা টাইপ, বাড়ি ভাড়া আপনারা একটু সতর্ক থাকবেন, বাড়ি ভাড়ার ইনকামটা কিন্তু সেলফ এমপ্লয়েড ইনকাম একইটা না, এটা আরেকটা, এটা আপনার অ্যাসেট থেকে ইনকাম হতে পারে, তো সেটা নন এমপ্লয়মেন্ট ইনকাম বলা হয় সেগুলিকে। সেটা যদি আপনার নিজস্ব বাসা, আপনার বাসাটা হচ্ছে হয়তো 6 বেডরুমের, আপনি একা মানুষ, আপনি 5 বেডরুম ভাড়া দিয়েছেন, এটার উপর রিলাই করা যাবে না, এটা খুব সতর্ক থাকবেন। আর এটা হচ্ছে একটা, আরেকটা বিষয় হচ্ছে আপনি আপনার এভিডেন্সগুলি, ওই যে ভিজিট ভিসার সময় আমরা যেটা বললাম এভিডেন্সগুলি আপনি সঙ্গতি রাখাটা, এটা খুবই 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 জরুরি। এটা আপনি একেবারে কোয়ালিফাই করেন প্লেইনলি, কিন্তু তারা আসলে আপনাকে রিফিউজ করে দিবে এমন কারণে, যেটা আসলে পরে আপনি বুঝতে পারবেন যেটা আপনার দোষ। তো আপনারা একজন আইনজ্ঞের সাথে, আপনার নিকটবর্তী কোনো আইনজ্ঞের কাছে অথবা যাদেরকে আপনারা জানেন তাদের শরণাপন্ন হবেন, কিছুটা আপনারা যাতে অ্যাডভাইস নিয়ে তারপরে করেন। ধন্যবাদ জনাব আশিক রহমান। আমরা যেহেতু আমরা স্পাউস বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা করলাম, আমি অনুরোধ করবো আপনি আপনার দর্শক শ্রোতার উদ্দেশ্যে একটা স্পাউস ভিসাকে সাকসেসফুল করার জন্য কি করণীয়, অতি সংক্ষেপে যদি একটু বলেন। হ্যাঁ, স্পাউস ভিসা খুবই ইম্পর্ট্যান্ট ভিসা, সেক্ষেত্রে এন্ট্রি ক্লিয়ারেন্স যদি কেউ অ্যাপ্লিকেশন করেন তাহলে ওনাকে অবশ্যই যে ওনার যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টের যে ডকুমেন্টগুলি শো করতে হয়, ইমিগ্রেশন রুলসের স্পেসিফিক এভিডেন্স একটা আছে, প্যারা আছে, সেখানে স্পেসিফিক বলা আছে যে কোন কোন এভিডেন্সগুলি আপনাকে শো করতে হবে। তো আপনারা অবশ্যই খেয়াল করে ওই এভিডেন্সগুলি সুন্দর মতো
এগুলি দিবেন আপনাদের অ্যাপ্লিকেশনের সাথে 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 আপনাদের যে ম্যারিজটা কন্ডাক্টেড ছিল প্রপারলি সেটার এভিডেন্সগুলি দিবেন, ম্যারিজ সার্টিফিকেট এগুলি দিবেন, সাথে সাথে আপনার ম্যারিজটা যে এখনও আমরা শুধু ম্যারিজ বললে ভুল হবে, পার্টনারশিপ হতে পারে, সিভিল পার্টনার হতে পারে, যে যেটা হোক না কেন আপনার যে আপনাদের আপনাদের যে প্রপারলি এখনও সম্পর্কটা আছে ম্যারিজ যে সাবসিস্টিং মিনস যে এখনও আপনাদের যে বন্ডেজটা প্রপারলি আছে সেটা প্রুফটা আপনাকে দিতে হবে। আপনারা আপনার স্পাউস যদি ইউকেতে থাকে আর আপনি যদি বাংলাদেশে থাকেন অথবা আউটসাইডে থাকেন তাহলে আপনারা সবসময় যে কন্ট্যাক্টটা রাখেন সেই কন্ট্যাক্টটা কীভাবে রাখেন সেগুলি প্রুফ দিতে হবে। এটা ফোন কল হতে পারে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে, যেভাবে হোক না কেন এগুলি প্রপারলি আপনারা আপনাদের এভিডেন্সের মাধ্যমে শো করবেন, তাহলে অবশ্যই সাকসেসফুল হওয়ার চান্স থাকবে। ধন্যবাদ জনাব কাজী আশিকুর রহমান, ধন্যবাদ জনাব হারুনুর রশিদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আপনাদের অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান সেই বিষয়ে আমাদের দর্শক শ্রোতাকে অবগত করার জন্য। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে ব্রিটিশ ইমিগ্রেশনের আইন, আর সেই পরিবর্তনের সাথে খাপ খাই আমরা চেষ্টা করি যে সমস্ত লিগেল আপডেটগুলো আছে সেই লিগেল আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আগামী অনুষ্ঠানেও আমরা চেষ্টা করব আরও আরেকটি বিষয় নিয়ে হাজির হতে। তবে যে জিনিসটি আমরা বারবার বলছি, যদি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা কোনো বিষয়ে কোনো পরামর্শ পেয়ে থাকেন তাহলে দয়া করে সেই পরামর্শের উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আপনাদের উচিত আপনারা যেখানেই থাকুন না কেন, যে দেশেই থাকুন না কেন, আপনার নিকটস্থ কোনো আইনজীবীর সাথে দেখা করে, যিনি এই বিষয়ে অভিজ্ঞ সেই রকম একজন আইনজীবীর সাথে দেখা করে সেই বিষয়ে আরও বিস্তারিত জেনে তারপরে আপনারা একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তাহলেই কেবল আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে। দর্শক শ্রোতা, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সুস্বাস্থ্য ও শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শিবলি সাদিক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ এলো। সালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।